প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ইনশাআল্লাহ ভাইয়া ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে সিনথিয়া। বাহ, খুব সুন্দর নাম। সিনথিয়া আপু তো ভালোই লম্বা চুড়ে আছেন। তো বিয়ে শাদি করছেন নাকি করেন নাই? না ভাইয়া, বিয়ে শাদি করি না, এখন পড়াশোনা করছি। আচ্ছা, কোন ক্লাসে পড়েন? আমি হচ্ছে অনার্সে ভর্তি হব, মানে ফর্ম ফিল আপ করবো, পরীক্ষা দিব সেকেন্ড ইয়ারে। আচ্ছা, অনার্সে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবেন, ভালো মাশাআল্লাহ। তো কোনো স্বপ্ন আছে নাকি যে বড় হয়ে কি হবেন পড়াশোনা করে, এরকম কোনো স্বপ্ন আছে মনের মধ্যে? হ্যাঁ ভাইয়া, পড়াশোনা করে ভালো কোনো জব করবো, এটা ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে শুধু আমার মা আছে আর আমরা দুই বোন। আচ্ছা, বাবা নাই? না, বাবা নাই। ও, তো আপনার পড়াশোনার খরচ কে যোগায়? পড়াশোনার খরচ আমি হচ্ছে তিনটা টিউশনই করি আর আমার আম্মা টেইলার্সে কাজ করে, কাজ করে পড়াশোনার খরচ চালাই। আচ্ছা আচ্ছা, তো এখন ইউটিউবে কী জন্য আসলেন? ইউটিউবে আসছি ভাইয়া, আমার সেকেন্ড ইয়ারে হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি আসলে টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, কেন পরিশ্রম করে কি টাকা পান না? না না, ওরকমভাবে কোনো টাকা পাই না, আর আমার আম্মু যে টাকাটা পায় সেই টাকাটা আমাদের সংসারে চলে না, আমার দুই বোন পড়াশোনা করে, এই জন্য আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারতেছি না টাকার জন্য। এই জন্য এরকম একটা মানুষ চাইতেছে যে কিনা আমার পড়াশোনার দায় দায়িত্ব নিবে, এরকম মানুষ পাইলে বিয়ে করবে। আচ্ছা, সে যদি মনে করেন বিবাহিত হয়, দেখা গেলো আপনার ফর্ম ফিল আপে টাকা দিল, তাকে কি বিয়ে করবেন, জীবনসঙ্গী করবেন? হ্যাঁ, সে যদি বিবাহিত হয় কোনো সমস্যা নাই, বা বয়স্ক হলেও কোনো সমস্যা নেই। নিজেকে মানিয়ে নিতে পারবেন? হ্যাঁ, মানিয়ে নিতে পারবো। আচ্ছা, তো সংসার করার অভিজ্ঞতা আছে? না, সংসার তো করিনি আগে, তবে চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, তো আগে কখনো আসছিলেন নাই প্রথম? না ভাইয়া, এই প্রথম আসছি, আগে কখনো আসিনি। আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বারে ফোন দিলেই যোগাযোগ। আচ্ছা, এটা তো আপনি ধরবেন তো নাকি অন্য কেউ ধরবে? না, আমি ধরবো। আচ্ছা, তো দর্শক আপনার নাম কী বললেন? সিনথিয়া। সিনথিয়া, তো তারপর সিনথিয়া আপুর কথাটা শুনলেন, তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, ওই নম্বরে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা, বিয়ে শাদি করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।